হাই ফ্রেন্ডস, স্ট্র্যাটেজি ক্যান সি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য। বিশেষ করে সামনেই রয়েছে SLST পরীক্ষা, যার বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরিয়ে যাবে। আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের জন্য। তাহলে শুরু করছি প্রথম প্রশ্ন। ভারতীয় সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা কে? লোকসভা, রাজ্যসভা, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। সঠিক উত্তর, সঠিক উত্তর অপশন ডি, সুপ্রিম কোর্ট। এরপর 2 নম্বর প্রশ্ন। দেওয়ান মনিরাম দত্ত কোথায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন? দেওয়ান মনিরাম দত্ত কোথায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন? বিহার, আসাম, সুরাট, মধ্যপ্রদেশ? তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। সময় শেষ। সঠিক উত্তর অপশন বি, আসাম। এরপর 3 নম্বর প্রশ্ন। ইমামবাড়া ও ফুরফুরা শরীফ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হুগলি? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। সঠিক উত্তর অপশন ডি, হুগলি। পরের প্রশ্ন। সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী ছায়াছবির সঙ্গীত পরিচালক কে ছিলেন? সত্যজিৎ রায়, পণ্ডিত রবিশঙ্কর, পঙ্কজ কুমার মল্লিক, হেমন্ত মুখোপাধ্যায়? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। সঠিক উত্তর পণ্ডিত রবিশঙ্কর। এর পরের প্রশ্ন। কে প্রথম উত্তর মেরুতে পৌঁছান? আমুনসেন, রবার্ট পেরি, নিকলসন, এডমন্ড? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। সঠিক উত্তর রবার্ট পেরি। আর আমুনসন বা রোয়াল্ড আমুনসন, তিনি দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছান। এর পরের প্রশ্ন। নাথুলা গিরিখাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ? সময় শুরু হচ্ছে এখন থেকে। সময় শেষ। সঠিক উত্তর অপশন বি, সিকিম। এর পরের প্রশ্ন। ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালরা কার মাধ্যমে নিযুক্ত হন? হাইকোর্টের প্রধান বিচারপতি, ভারতের রাষ্ট্রপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের বিধানসভা? সময় শুরু হচ্ছে এখন থেকে। সময় শেষ। সঠিক উত্তর অপশন বি, ভারতের রাষ্ট্রপতি। এরপর পরের প্রশ্ন। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? বল্লভভাই প্যাটেল, সুকুমার সেন, জিবি মমলাঙ্কার, কৃষ্ণা মেনন? সময় শুরু হচ্ছে এখন থেকে। সময় শেষ। সঠিক উত্তর অপশন সি, জিবি মমলাঙ্কার। এরপর পরের প্রশ্ন। নিচের কোনটি মানব শরীরে সবচেয়ে বেশি গ্রাম প্রতি ক্যালোরি সরবরাহ করে? শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। সঠিক উত্তর অপশন সি, ফ্যাট। এরপর হাজারিবাগ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ? সময় শেষ। সঠিক উত্তর অপশন বি, ঝাড়খণ্ড। পরের প্রশ্ন। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী দুটি কোন সাগরে মিশেছে? আরব সাগর, ভূমধ্যসাগর, কাস্পিয়ান সাগর, পারস্য উপসাগর?
তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। সময় শেষ, সঠিক উত্তর অপশন ডি, পারস্য উপসাগর। পরের প্রশ্ন, কাকে শল্য চিকিৎসার জনক বলা হয়? ধন্বন্তরি, ইমহোটেপ, সুশ্রুত, চড়ক। সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, সঠিক উত্তর অপশন সি, সুশ্রুত। এর পরের প্রশ্ন, ব্রিটিশরা কোথায় তাদের প্রথম বাণিজ্য কেন্দ্র নির্মাণ করেন? চন্দননগর, মাদ্রাজ, সুরাট, কলকাতা। সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, সঠিক উত্তর অপশন সি, সুরাট। এরপর, ভারতের জাতীয় ক্যালেন্ডার কবে সরকারিভাবে গৃহীত হয়েছিল? 22শে মার্চ 1957, 20শে মার্চ 1957, 22শে মার্চ 1950, 22শে মার্চ 1950, 22শে মার্চ 1951। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, সঠিক উত্তর 22শে মার্চ 1957, অপশন এ। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সমাধিস্থলের নাম কি? শান্তিবন, বিজয়ঘাট, বীরভূমি, শক্তিস্থল। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। সঠিক উত্তর অপশন এ, শান্তিবন। জওহরলাল নেহরুর সমাধিস্থল হচ্ছে শান্তিবন। পরের প্রশ্ন, মাদার টেরেসা কত সালে নোবেল শান্তি পুরস্কার পান? 1982, 1980, 1979, 1962। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, সঠিক উত্তর অপশন সি, 1979। এর পরের প্রশ্ন, ভারতের প্রথম রঙিন রাজা হরিশ্চন্দ্র আলম আরা কিষাণ কন্যা কোনোটিই নয়। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। সময় শেষ, সঠিক উত্তর অপশন সি, কিষাণ কন্যা। এটি ছিল ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র, যেটি 1937 সালে মুক্তি পেয়েছিল। এর পরের প্রশ্ন, সর্পগন্ধা গাছ থেকে তৈরি রেসারপিন কোন চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়? নিম্ন রক্তচাপ নিয়ন্ত্রণে, ম্যালেরিয়া প্রতিরোধ বা প্রতিষেধক হিসেবে, ডেঙ্গু প্রতিষেধক, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। সময় শেষ, সঠিক উত্তর অপশন ডি, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রেসারপিন ব্যবহার করা হয়, যা পাওয়া যায় সর্পগন্ধা থেকে। ভারতের সঙ্গে কোন ইউরোপীয় বণিকরা প্রথম বাণিজ্য শুরু করে? ফরাসি, ইতালীয়, ইংরেজ, পর্তুগিজ। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। সময় শেষ, সঠিক উত্তর অপশন ডি, পর্তুগিজ। সময় শেষ, সঠিক উত্তর অপশন ডি, পর্তুগিজ। পরের প্রশ্ন, তারকেশ্বর ও হংসেশ্বরী মন্দির পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বীরভূম, হুগলি, বাঁকুড়া, বর্ধমান। সময় শুরু হচ্ছে এখন থেকে। সময় শেষ, সঠিক উত্তর অপশন বি, হুগলি। তারকেশ্বর ও হংসেশ্বরী মন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত। এর পরের 21 নম্বর প্রশ্ন, সিলভারের প্রলেপ দিতে হলে কোন তড়িৎ বিশ্লিষ্ট পদার্থ ব্যবহার করা হয়? এ পটাশিয়াম ক্লোরেট, বি পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, সি সিলভার নাইট্রেট, ডি সিলভার ক্লোরাইড। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সিলভার নাইট্রেট। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে।
সময় শেষ, সঠিক উত্তর অপশন বি পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। এরপর নিখিল ভারত কিষাণ সভার প্রথম অধিবেশন কত সালে অনুষ্ঠিত হয়? 1929 সালে, 1926 সালে, 1935 সালে, 1936 সালে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। সময় শেষ, সঠিক উত্তর অপশন ডি 1936 সালে। এরপরের প্রশ্ন, কুনিক উপাধি কে নিয়েছিলেন? বিম্বিসার, বিন্দুসার, অজাতশত্রু, কুমারগুপ্ত। তাহলে সময় শুরু হচ্ছে এখন থেকে। পার্লামেন্টারিয়ান এটি কান আত্মজীবনী, মণিশঙ্কর আয়ার, সোমনাথ চট্টোপাধ্যায়, পি ভি নরসিংহ রাও, জয়রাম রমেশ। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। সময় শেষ, সঠিক উত্তর অপশন সি অজাতশত্রু। পরের প্রশ্ন, ভারত আবার বিশ্ব জয় করবে, উক্তিটি কার? স্বামী বিবেকানন্দ, স্বামী দয়ানন্দ সরস্বতী, শ্রীমতী অ্যানি বেসান্ত, রাজা রামমোহন রায়। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। ভারত আবার বিশ্ব জয় করবে, উক্তিটি কার? স্বামী বিবেকানন্দ, স্বামী দয়ানন্দ সরস্বতী, শ্রীমতী অ্যানি বেসান্ত, রাজা রামমোহন রায়। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। সময় শেষ, সঠিক উত্তর স্বামী বিবেকানন্দ। পৃথিবী পৃষ্ঠে গড় বায়ুচাপ কত মিলিবার? 1018, 995, 1100, 1008, 1013, 1.25 মিলিবার। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। সময় শেষ, সঠিক উত্তর অপশন ডি 1013.25 মিলিবার। পরের প্রশ্ন, শিক্ষা সংসদের নামে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির উপর সরকারি নিয়ন্ত্রণ আরোপ করেন কে? শিক্ষা সংসদের নামে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির উপর সরকারি নিয়ন্ত্রণ আরোপ করেন কে? লর্ড কার্জন, লর্ড রিপন, লর্ড এলগিন, লর্ড লিটন। সময় শুরু হচ্ছে এখন থেকে। শিক্ষা সংসদের নামে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির উপর সরকারি নিয়ন্ত্রণ আরোপ করেন কে? লর্ড কার্জন, লর্ড রিপন, লর্ড এলগিন, লর্ড লিটন। সময় শুরু হচ্ছে এখন থেকে। সময় শেষ, সঠিক উত্তর অপশন এ লর্ড কার্জন। পরের প্রশ্ন, গিভ ইট আপ কোন বিষয়ের সঙ্গে যুক্ত? স্বচ্ছ ভারত, মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, এলপিজি। সময় শুরু হচ্ছে এখন থেকে। লর্ড কার্জন। পরের প্রশ্ন, গিভ ইট আপ কোন বিষয়ের সঙ্গে যুক্ত? স্বচ্ছ ভারত, মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, এলপিজি। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। সময় শেষ, সঠিক উত্তর অপশন ডি এলপিজি। পরের প্রশ্ন, গণপরিষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেজলিউশনটির নাম কি ছিল? সময় শেষ, সঠিক উত্তর সময় শেষ, সঠিক উত্তর সাবজেক্টিভ রেজলিউশন। পরের প্রশ্ন, নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়? পোলিও, রেবিস, হারপিস, নিউমোনিয়া। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। পরের প্রশ্ন, নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়? পোলিও, রেবিস, হারপিস, নিউমোনিয়া। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। সময় শেষ, সঠিক উত্তর নিউমোনিয়া। পরের প্রশ্ন, সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কলকাতা, কটক, পুসা, পুনে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। সময় শেষ, সঠিক উত্তর অপশন বি কটক।